আসসালামু আলাইকুম। জনগণ থেকে জামাত ইসলামকে দূরে ঠেলে দেওয়ার জন্য, জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামীকে দূরে রাখার জন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা বাংলাদেশের জমিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে। এই আতায়াত নামক শব্দটি দিয়ে তারা একটি খেলা খেলতে যাচ্ছে। এদেশে যারা জামাত শিবির বিদ্বেষী তারা এই কাজগুলো করছে, এবং আমরা দেখতে পেয়েছি অনেক গ্রহণযোগ্য মানুষের মুখ থেকে ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আমরা শুনতে পেয়েছি। তারা কোন স্বার্থ হাসিলের জন্য বলছে আমরা এটা বুঝতে পারছি না। সুপ্রদর্শক, এ সম্পর্কে বিএনপি নেতা ফয়সুল হক বিস্তারিত কথা বলেছেন, আমরা সেটি আপনাদেরকে শোনাবো। তার আগে কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে অনেক বিশ্বাসযোগ্য কয়েকজন মানুষ তারা জামাত ইসলামী আওয়ামী লীগের আতায়াত সম্পর্কে কথা বলেছে, কিন্তু একটি প্রমাণ, একটি কল রেকর্ড, একটি ভিডিও ফুটেজ বা জামাতের কোনো নেতা তাদের সম্পর্কে এই কথা বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে, এরকমের কোনো ভিডিও ফুটেজ, তথ্য, প্রমাণ, কল রেকর্ড তারা জাতির সামনে উপস্থাপনা করতে পারেনি। অতএব এ কথার কোনো ভিত্তি নেই। সুপ্রদর্শক, ফয়সুল হক বিএনপি নেতা ফয়সুল হক এ সম্পর্কে কি বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনি। জামাত ইসলামকে নিয়ে নতুন করে একটি বিভ্রান্ত ছড়াচ্ছে যে জামাত ইসলাম আওয়ামী লীগের হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে এবং বিরোধী দলের আসনে বসবেন, যেটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা ছাড়া এবং একটি গুজব ছাড়া বা প্রোপাগান্ডা ছাড়া কিছুই হতে পারে বলে আমি মনে করি না। একটি আমাদের দেশের সমাজের রেওয়াজ হচ্ছে কি, যারা নির্যাতিত তারা কেয়ামত পর্যন্ত নির্যাতিত থাকবে, এটা দেখতে কিছু মানুষ পছন্দ করে, আর যারা সুবিধাভোগী এরাও মৃত্যুর আগ পর্যন্ত সুবিধা নিয়ে লোপাট করে সবকিছু ভক্ষণ করবে, এটাই আবার কিছু মানুষ দেখতে পছন্দ করে। গত 14 বছর যেই দলটি সম্পূর্ণ জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে তাদের দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্তে যাওয়ার পরেও নতি স্বীকার না করে আজ পর্যন্ত গণতন্ত্রের লড়াইয়ের জন্য যুদ্ধ করছেন, যারা শেখ হাসিনার অধীনে থাকবে না বলেই আজকে তাদের শত শত নেতাকর্মীকে মামলা হামলা দিয়ে, ঠ্যাং পাও সব ভেঙে দিয়ে, পঙ্গু করে দিয়ে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছে, সেই দলটি শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে ভাবলেন কি করে? কি করে আপনি চিন্তা করলেন যে শেখ হাসিনার অধীনে তত্ত্বাবধায়ক সরকার নীতি ছাড়া হঠাৎ করে জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে? শুধুমাত্র একটি জনসভা, একটা ব্যানার টানিয়ে একটি মিছিল করতে দেওয়ার মধ্য দিয়ে কি সকল শোধ উঠে গিয়েছে জামাতের? মোটেই নয়। আমি বারবার বলার চেষ্টা করেছি, আমি দেশপ্রেমিক জনগণের পক্ষে, আমি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আমি বাংলাদেশের আওয়ামী শক্তির বিরুদ্ধে যারা যেখানে কাজ করছেন প্রত্যেকের পক্ষে আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। আওয়ামী লীগের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত তো নয়, বরঞ্চ চরমনায় পীর সাহেব যাবেন না, জামাত ইসলাম যাবেন না, বিএনপি তো শুরু থেকে আজ পর্যন্ত কোন অবস্থায় সেই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, যাবে না, এবং আমরা যাবো না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে তো ঐক্যের প্রয়োজন নেই, আলোচনার প্রয়োজন ছাড়াই বিনা আলোচনায় সিদ্ধান্ত দান যে এই তিনটি দলের কেউ নির্বাচনে যাচ্ছে না। তাছাড়া এর সাথে বাংলাদেশে আরো অন্যান্য যে সকল দল নতুন করে নিবন্ধন পাবে কিংবা পাচ্ছে সেই সকল দলও কিন্তু বলিয়ে বেড়াচ্ছে যে নির্বাচনে যাবে। তাহলে নির্বাচনে যাবে কি? যাবে একমাত্র আওয়ামী লীগের সাথে, যারা আঘাত করবে, অবৈধ পথে ক্ষমতায় যেতে চায়, সেই ধরনের যারা, তারা একটি নির্বাচন আবার করতে চায় ওই 1800-1900 সালের মতো। কিন্তু বাস্তবতা কি জানেন, বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট স্মার্ট, যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে আওয়ামী লীগের চাইতেও ঘৃণা করে। এদেশের জনগণ জানে যে ও একটি দালাল, জানে যে ও একটি খারাপ, এই দালাল লক্ষ্যটা জামাত নিতে যাবে, এই দালাল লক্ষ্যটা চরমনায় নিতে যাবে, এই দালাল লক্ষ্যটা স্বাধীন পেশা অন্য একটি দল নিতে যাবে, আপনি ভাবলেন কি করে? আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক জ্ঞান আপনার চেয়ে অনেকের চাইতে অনেক কম, কিন্তু এতটুকু আমার বিশ্বাস যে এই আপকামিং ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন পরিবর্তন হয়নি যেই পরিবর্তনের মধ্য দিয়ে একেবারে গোষ্ঠীশুদ্ধ নির্বাচনে যাবে, সেটা পৃথিবীর কেউ বিশ্বাস করলেও আমি করি। আর যতটুকু কথা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মন্তব্য থেকে বলছি, এবং আমার সাথে এই সকল দলের ব্যক্তিগত রাজনৈতিক আলোচনা কিংবা সমালোচনার সকল জায়গার পটভূমি থেকে আমি বিশ্লেষণ করে বলছি, জামাত নির্বাচনে যাবে। যারা এটি ছড়াচ্ছেন হয়তো ব্যক্তিগত নিজের চিন্তার জায়গাটাকে হয়তো প্রকাশ করতে গিয়ে ভুলে ভালে ছড়াচ্ছেন, অথবা জামাত হঠাৎ করে এত সুন্দর একটি অনুমোদন পেয়ে গেল এটাকে ভাবতে গিয়ে আপনারা ছড়াচ্ছেন। জামাত নয় শুধু বাংলাদেশের, যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, কোনো দল এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসতে পারে না বিন্দুমাত্র যদি তাদের দেশপ্রেম থাকে, তাহলে জামাত সেখানে আসবে কোথেকে? আজকের গত 14 বছরে মিছিল মিটিং করতে দেওয়া হয়নি, বিরোধী মতের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওদের বিচার কিছু এখন পর্যন্ত করা হয়নি, সেখানে আপনি ভাবছেন কি করে যে জামাতের জামাত আজকে আওয়ামী অপশক্তির সাথে আঘাত করে নির্বাচনে যাবে? গত 14 বছরে আওয়ামী লীগ যে অবৈধ পথে যেভাবে এই সরকার সম্পূর্ণভাবে টিকে আছে, এটা কোনো সরকার ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে গত 14 বছরে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, জনগণের অধিকার নেই, এই যাবতীয় বিষয়বস্তুকে যদি বাস্তবায়ন করতে হয় শেখ হাসিনাকে রেখে সেটা কোনোদিন সম্ভব না। শেখ হাসিনা থাকবে আর বিচার হবে বাংলাদেশে, শেখ হাসিনা থাকবে আর মানুষ ভোট দিতে পারবে ব্যালটে, শেখ হাসিনা থাকবে আর মানুষের বাক স্বাধীনতা থাকবে, এই দুই জিনিস একসাথে চলে না, দুই জিনিস একসাথে মানায় না, দুই জিনিস এক জায়গায় থাকবে না। অতএব স্পষ্ট, এই শেখ হাসিনা ফেসিস সরকারকে শুধুমাত্র বিদায় দিলেই হবে না, এরা ক্ষমতায় আসলেই বাংলাদেশের জনগণের অধিকার বঞ্চিত হয়, অতএব ওদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক জোট শুরু হয়েছে, ইতিমধ্যেই আমাদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো কিন্তু এখন মিটে যাওয়ার পথে, এখন ঐক্যের সময়,
এখন আমাদের একটাই দাবি, আপনি যে আদর্শের হন, যে তরিকার হন, আপনার তরিকা ভিন্ন, আদর্শ ভিন্ন, দল ভিন্ন, আপনাদের এইম ভিন্ন, কিন্তু এক জায়গায় আমরা এক, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের এই অবৈধ ফেসিস সরকারকে ক্ষমতা থেকে নামাবো, তাতে কোনো কম্প্রোমাইজ করবো না, তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আজকের আপনাদেরকে সেজন্য বলছি, যারা আজকের এই জামাত ইসলাম কিংবা অন্যান্য মানুষদের সম্পর্কে প্রশ্ন করছেন, মূলত আমি মনে করি এটা সরকারই চাচ্ছে যে জামাত ইসলামের সাথে ঐক্য করা যায় কিনা। কারণ আমি প্রায়ই বলেছি টকশোতে, এই জামাতের সাথে পূর্বেও চলেছে আওয়ামী লীগ, হঠাৎ করে স্বাধীনতার কি বলে ওটাকে চেতনা জাগ্রত হতে গিয়ে নিজেরা নিজেরা ভুল পথে হেঁটেছিল, এখন আবার এই জামাতকে তাদের প্রয়োজন এবং এই জামাতকে তারা ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু জামাত ব্যবহার হবে না। বিএনপি ওদের কোনো এই ফাঁদে পাড়া দিবে না, চরমনাথ বীর সাহেব ওদের কোনো ফাঁদে পাড়া দিবে না। আগামী নির্বাচন স্বচ্ছ ব্যালটে হতে হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে, জনগণের ভোট জনগণকে দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, সেটাই হচ্ছে এই তিন দল কিংবা আরো যারা বিরোধী মত আছেন তাদের উদ্দেশ্য। অতএব হঠাৎ করে একটা সমাবেশের মধ্যে দিয়ে সবকিছু চেঞ্জ হয়ে যাবে? মোটেও না। আজ ভিসা নীতি এসেছে বাংলাদেশে, যখন এই ভিসা নীতি এসেছে তখন এই সরকার উলটপালট হয়ে গিয়েছে, মূলত তারা তাদের ভারসাম্য হারিয়ে ফেলেছে, কি করবে কি না করবে, কাকে কোন পদ দিবে কাকে কোন দিবে না। এখন বাংলাদেশের কোন মিছিলে, সে যে দলের মিছিল হোক মিটিং হোক, কোনো কিছুতে আওয়ামী লীগ আর বাধা দিতে পারবে না, পুলিশ আর বাধা দিতে পারবে না। আমেরিকার নিষেধাজ্ঞা খাওয়ার ভয়ে, টাকা পয়সা সেই বিদেশে যা পাচার করেছে সেইগুলো রক্ষা করার ভয়ে, এই প্রশাসনের মধ্যে যারা গুপ্ত এতদিন ছিল ওদের সুবিধাভোগী, তারাই তো বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় আর চাই না, ছেড়ে দেবা কেঁদে বাঁচি, তাড়াতাড়ি বিদেশ গিয়ে বউ বাচ্চা নিয়ে আরামে থাকতে চায়। তার মানে ওরা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আইদার তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে, না হয় তাদের সম্পদ সম্পত্তি যা আছে সব হারাতে হবে। এখন ক্ষমতা ছাড়াটাই এখন বাংলাদেশের মুখ্যম সময় এবং সেই ক্ষমতা শেখ হাসিনার ঝাড়িঝুড়িতে রক্ষা হবে না। শেখ হাসিনা শুধু ঝাড়িঝুড়ি দিয়ে মিথ্যা কথা বলে তার কিছু লোকবলকে তৈরি করে মাঠে রাখতে চায়, কিন্তু এন্ড অফ দ্য টাইমে সেই মাঠে রাখার কোনো কৌশল কোনো কাজ দিবে। পত্রপত্রিকার রিপোর্ট, বিশ্ববাসীর মন্তব্য, বিদেশিদের আজকের বাংলাদেশের জনগণের প্রতি যে সমর্থন, বিদেশি সিনেটর থেকে শুরু করে বিভিন্ন দেশের আজকের এমপিরা যেভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠছে এবং বাংলার জনগণ যেভাবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই হাত থেকে স্বাধীনতা চায়, সেই জায়গা থেকে আমি বিশ্লেষণ করে বলছি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হবে, সেটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। সেই নির্বাচনে বাংলাদেশের যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনে ভূমিকা পালন করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, কথা বলছে, যারা প্রতিনিয়ত মানুষকে এই আওয়ামী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছে, তারাই বিজয়ী হবে। অতএব শেখ হাসিনা এই তাল ভাবনা সহ্য করা হবে না, শেখ হাসিনার মিথ্যাচার থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আসুন এ ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার যারা পায় তারা করছে, তাদের থেকে আমাদের সবাইকে সাবধান অবলম্বন হয়ে আগামী নির্বাচনে একটি সত্যিকার সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দলগুলো সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং জামাত ইসলাম চরমনাই সহ যারা বাংলাদেশে অন্তত 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে এই দলগুলোকে সাথে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে, এ সম্পর্কে বিএনপি নেতা ফয়সুল হক যে কথাগুলো বলেছেন, কথাগুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।